নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমাদের রান্নাঘরে। আজকে ইচ্ছে হলো কিছু মিষ্টি মিষ্টি খাবো, তাই দোকান থেকে কিছু আনবো ভাবলাম। তারপর মনে হলো সুজি আর নারকেল দিয়ে বানিয়ে নিই এই রেসিপিটা। সুজি আর নারকেল দিয়ে বানানো এই রেসিপিটা বানাতে খুবই সোজা আর খেতেও দুর্দান্ত। তো এই খাকড়া পিঠা বানানোর জন্য কিনে আমরা প্রথমেই নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো সুজি, আর নিয়েছি চিনি, আর নিয়েছি একটা নারকেল, কিছু ড্রাই ফ্রুট, আর নিয়েছি এলাচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো প্রথমে একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে নারকেলগুলিকে ফাটিয়ে এভাবে দিয়ে দেব। এভাবে নারকেলগুলি 3 থেকে 4 ঘন্টা রাখলে নারকেলের খোলা থেকে নারকেলটি খুব সহজে ছেড়ে যায়। এভাবে নারকেলগুলি ছাড়িয়ে এভাবে আমি নারকেলগুলিকে কুড়িয়ে নেব। তারপর একটি পাত্রে তেল গরম হতে দেব। এই তেলের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলি দিয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলি এভাবে ভেজে নিলে আরও খেতে ভালো লাগবে। ভাজা হয়ে গেলে এগুলি আমরা তুলে নেব। তারপর এই তেলের মধ্যে আমি নারকেল কোড়াগুলি দিয়ে দেব। নারকেল কোড়াগুলি একটুখানি ভেজে নেব। ভেজে এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে এটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, যেন চিনিটা পুরোভাবে একদম গলে যায়। এইভাবে ভাজতে ভাজতে একদম লাল লাল হয়ে যাবে। যদি প্রয়োজন হয় তাহলে একটুখানি জল দেব, বেশি দেব না। তারপর এটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলি কেটে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমাদের এলাচ গুঁড়োটি। এলাচ গুঁড়োটি দিয়ে এভাবে একটুখানি নেড়ে নেব। এটা এখনই খেতে খুব সুন্দর লাগবে আর গন্ধটাও খুব ভালো। তারপর একটি পাত্রে জল গরম হতে দেব। জল গরম হয়ে গেলে এর মধ্যে একটুখানি লবণ আর চিনিটা দিয়ে দেব। লবণ আর চিনিটা ভালো করে গুলিয়ে নেব, যেন একদম ভালোভাবে গুলিয়ে যায়। চিনিটা গুলে গেলে এর মধ্যে আমরা সুজিটা দিয়ে দেব। সুজিটা দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে, যেন এটাতে কোনো দানা দানা না থেকে যায়। এভাবে নেড়ে নেড়ে একটুখানি সুজিটা রান্না করতে হবে। এভাবে যখন মাখো মাখো হয়ে যাবে সুজিটা, তখন এটাকে একটা পাত্রে তুলে নেব। তো প্রথমে এখানে একটুখানি আমি তেল ছড়িয়ে নিচ্ছি, যাতে সুজিটা লেগে না যায়। তারপর এখানে সুজিটা দিয়ে এটাকে আমি একটুখানি মেখে নেব। তারপর হাতে এভাবে একটুখানি তেল নিয়ে আমি সুজি কিছুটা নিয়ে এভাবে গোল গোল করে মাঝখানে একটু গর্ত করব। তারপর এর মধ্যে আমাদের তৈরি করে রাখা নারকেলের কুটি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপর চারদিক থেকে মুড়ে ভালো করে গোল করে দেব, যাতে কোনো দিক থেকে বেরিয়ে না যায়। এভাবে ভালো করে চারদিক থেকে প্রেস করে করে গোলগুলি করে নেব। তারপর একটি পাত্রে তেল গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমাদের গুড় ভরা সুজির ইয়েগুলো দিয়ে দেব। এভাবে একে একে আমি সুজির গোলাগুলি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটুকু ভেজে নেব। এভাবে ভাজতে ভাজতে যখন লাল লাল হয়ে যাবে তখন এগুলিকে তুলে নেব। এভাবে বাকি সুজিগুলোও ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমাদের খাকড়া পিঠা। এটি খেতেও খুব সুন্দর আর খুব সহজেই বাড়িতে কম জিনিস দিয়ে বানিয়ে নেওয়া যায়। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।